সম্পূর্ণ জমুর যাত্রা পালা চক্রান্তের পরিণাম। তুমি যেখানে আমি তো সেখানেই থাকি। আচ্ছা তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি কখনো? আমাকে ধরে নিয়েছে বলে মোরা দেখুন আমার কাছে ফিরেও তাকায় না, কিন্তু যৌবন তো আমার এখনো শেষ হয়ে যায়নি। ভাই আমি তোমাকে নিয়ে না একটু মজ করবো। ওই আমি জোয়ান একটা মাইয়া, ও পুরা জামাই সাথে আরে
ঘরে গিয়ে একটু মজ করি। Oh, my God.
মন সর্দার, তুমি এখানে কেন এসেছ? তোমাকে মুক্তি দিতে এসেছি। এসো, আরে এসো। কেউ বাধা দিলে এই তরবারি রাখাতে আমি আমার যাবার পথ মুক্ত করে দেব। তাই চলো বহেন। ঠিক আছে, তাই চলো। পরিণাম কত ভয়ঙ্কর। ছাড়বো না, আজ তুমি আমার হাতে সিংহ তুলে দে শয়তান। আমি তোমাকে ঠিকই দিব শয়তান, তোমার অনেক শয়তানি আমি দেখেছি। এক সরল সুজা মেয়ে দুর্গার সর্বনাশ তুমি করেছ। আমাদের সুলতানকে রক্ষা তবে তুমি
রেখো বেঈমান উদিত, পাপের সাজা তোমাকে একদিন ভোগ করতেই হবে, করতেই হবে। সত্যি তুমি আর সব না এলে আর সব আমাকে হত্যা করতো, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার পুরস্কার আপনার দয়ার শেষ নেই জনাব, সত্যি আপনি মহান। আপনি আছেন বলে আজ আমি দুটি পয়সার মুখ দেখছি। দর্শনী মায়ের খবর রাখো, রাখব না মানে আমি যারা তারা কে আছে। দশটি ভাইকে আমি আগে বার পেতে চাই নজর আলে, আর বলতে হবে না জনা। এই জন্যে তো দশটি ভাইকে আমি নিয়ে এসেছি। আমি তোমার একটি নাচ দেখছি সাই রশ্মি ভাই, নাচো সোনা দানা,
আজ আমি তোমার প্রেমের দিওয়ান হয়ে গেছি, আমার দিতে আসো প্রিয়ারি, একবার আমাকে তোমার প্রেমের পরশ বুলিয়ে দাও। সেই সুযোগ পেলে আমি ধন্য হব জনাব। আমি শুধু চাই আপনার প্রিয়ার আমার প্রিয়ারের বিবির সাথে মহব্বত, আমি তোমার মহব্বতের আমি তোমার মহব্বতের পথ ছুড়িয়ে দিব। আমাদের দুজনকে মেরে ফেলতো আসন উজির সাহেব, এবার আমরা বিশ্রাম নিয়ে গিয়ে এসো রসুন।